নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো তো বন্ধুরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে ট্রান্সফার রিলেটেড আপডেট সেগুলোই এক এক করে এই ভিডিওতে শেয়ার করব তো প্রথম যে বিষয়টা শেয়ার করব ইস্টবেঙ্গল এফসি দলের বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের এই প্লেয়ারটিকে দলে নেওয়ার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট করেছে একে তিনি একটা এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার এবং তিনি কিন্তু এই মৌসুমে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে বেশ ভালোই ভরসা দিয়েছে তাই এই কারণের জন্যই বেশ কিছু আইএসএলের দল তাকে দলে নেবার জন্য প্রস্তাব পাঠিয়েছে এবং টার্গেট পর্যন্ত করে রেখেছে তো সময় আসলে মানে সামার ট্রান্সফার উইন্ডো অবশ্যই যখনই খুলে যাবে তখন কিন্তু এই প্লেটটিকে নেবার জন্য বেশ কিছু আইএসএলের ট্রান্সফার মার্কেটের আইসেলের ক্লাবের লড়াই অবশ্যই হতে চলেছে এবং অবশ্যই যদি মনে করে কোচ কার্লোস কোয়াদ্রাদ বা ইস্টবেঙ্গল তাহলে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট এক্সটেনশনও করে নিতে পারে অবশ্যই ইস্টবেঙ্গল তো সেটা সামার ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে জানতে পারবে কিন্তু হিজাজি মাহেরকে নেবার ব্যাপারে আইসেলের যে দলগুলো আর কি ইন্টারেস্ট করেছে টার্গেট করেছে তাদের মধ্যে কিন্তু বেশ ভালো কিছু টিম রয়েছে তো সেই মতো নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের একটা নাম কিন্তু থাকছে এবার যে বিষয়টা শেয়ার করব রোমেন ফিলিপুতু রোমেন ফিলিপও তো নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের অন্যতম একজন সেরা বিদেশি প্লেয়ার পরপর দুটো মরশুম খেলছেন বা খেলেছে তো এই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড দল ছেড়ে দিচ্ছে আর পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে তো এই প্লেটটিকে দলে নেবার ব্যাপারে টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি দল যেহেতু ইস্টবেঙ্গল এফসি দলের একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার কিন্তু অবশ্যই দরকার যে অবশ্যই বিদেশি প্লেয়ার হবে কারণ এই মরশুমে ওই জায়গাটাই একটু বেশি উইকনেস দেখা দিয়েছে তো সেই অনুযায়ী রোমেন ফিলিপতু এই প্লেটটিকে টার্গেট করেছে যদি এই প্লেটটিকে নিয়ে আসতে পারে বা সাইনটা করে ফেলে তাহলে ইস্ট বেঙ্গল এফসি দলের জন্য অবশ্যই একটা ভালো সাইনিং হতে পারে এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই একটা সোর্স কনফার্ম করেছে যে এই যে রোমেন ফিলিপতু এই প্লে এই প্লেটটিকে তো নর্থ ইস্ট ইউনাইটেডসি দল ছেড়ে দিচ্ছে তো তার বদলে একটা ভালো মানের বিদেশি মিডফিল্ডার কিন্তু নিয়ে আসতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড সি দল যিনি কিনা আইসেলেই খেলছেন এবং মিডফিল্ড মায়স্ত্রো বলতে পারি হ্যাঁ তিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন কিন্তু একটা দলের হয়ে খেলছেন এবং চুক্তিতে রয়েছেন তার সাথে অ্যাডভান্স ডিসকাশান চলছে নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের এবং অবশ্যই তিনি আসতে পারেন রোমান ফিলিপোটোর রিপ্লেসমেন্ট হিসেবে তার সাথে একটা লম্বা চুক্তিও করতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড সি দল এবার সেই বিদেশি প্লেয়ারটি কে হতে পারে সেটা অবশ্যই তোমরা কিন্তু সময় আসলে জানতে পারবে বাট কিছু কিছু জায়গা থেকে নাম অনুযায়ী শোনা যাচ্ছে যে হুগু ভুমোস তারপর মাধিতা লাল এই দুই প্লেয়ারের নাম কিন্তু শোনা যাচ্ছে আর এই দুই প্লেয়ার অবশ্যই মিডফিল্ড মায়স্তর যারা আর কি পুরো খেলাটা ওই মিডফিল্ড থেকে শুরু করে এবং তাদের থেকেই সব গোল অ্যাসিস্ট সুযোগ তৈরি সব সব কিছুই হয় তো এই দুই প্লেয়ারের নাম কিন্তু শোনা যাচ্ছে বাট হ্যাঁ হুগো ভুমসের নাম শোনা গেলেও হুগো ভুমস যেহেতু বড়ো মাপের প্লেয়ার তাকে নিয়ে অনেক রিউমোর অনেক জল্পনা কল্পনা গুজব এইসব তো তোমরা জানতেই পারবে তো শোনা গেলেও আমার মনে হয় যে হুগো ভুমস নর্থ ইস্ট ইউনাইটেড দল তাকে মানে সই করাবে না বা তিনি নর্থ ইস্ট ইউনাইটেসি দলে যাবে এরকম মনে হয় না বাট মাধিতালার একটা বড় চান্স রয়েছে মাধিতালালের নর্থ ইস্ট ইউনাইটেড সি দলে যোগদান করার আর অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেডসি দলের যে সিও রয়েছে মান্দার তিনি কিন্তু বেশ ভালো কাজ করছে বেশ চমক চমক তিনি কিন্তু দিচ্ছেন ট্রান্সফার মার্কেটে কারণ দুটো অলরেডি বিদেশি প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে তারপর গুরমিত সিংকে সই করিয়ে নিল এবং আরও একটা বিদেশি এমন একটা বিদেশিকে সই করাতে চাইছে যিনি কিনা মিডফিল্ড মাইস্রো এবং বর্তমান সময় তারা আইসিএলই খেলছে তো চমক কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড স্পি দল দিচ্ছে আর হয়তো এই সিজনে আহামরি ভালো পারফরমেন্স না থাকলেও আগামী সিজনে হয়তো এর থেকেও বেটার পারফরমেন্স নর্থ ইস্ট ইউনাইটেড দল করে দেখাবে এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আজকে আইসিএলের ম্যাচ ছিল নিজেদের ঘরের মাঠে চেন্নাই এফসি দল উড়িষ্যার এগেইনস্টে ম্যাচ খেলেছে শেষ অবধি এই ম্যাচটা দুই এক গোলে চেনআনএফসি দল জিততে পেরেছে কারণ এই ম্যাচে শুরুতেই ফার্স্ট হাফে গোল পেয়ে গেছিল এফসি দল অঙ্কিত মুখার্জি তিনি কিন্তু ফার্স্ট হাফেই গোল করে এফসি দলের হয়ে তারপর ফার্স্ট হাফে প্রচুর অ্যাটাক করে ওড়িশা কিন্তু গোল করতে পারেনি সেকেন্ড হাফে একদমই মানে অন্যরকম একটা গোল করে সমতায় ফিরিয়ে ফিরে আসে উড়িষ্যা আর সেই গোলটা করে রয়কৃষ্ণা নিজের একশোতম ম্যাচ খেলছিল আর একশোতম ম্যাচে তিনি কিন্তু গোল করেছেন তো তার গোলে মোটামুটি সেকেন্ড হাফে এক এক গোল হয় এবং সেকেন্ড হাফ শেষ হওয়ার মধ্যে মানে নব্বই মিনিট শেষ হবে ছ মিনিটের অ্যাড এ টাইম ছিল সেখানে চোরানব্বই মিনিটের মাথায় জর্ডান মারি কর্ণ শিল্ডের অ্যাসিস থেকে দুর্দান্ত একটি গোল করে শেষ অবধি এই ম্যাচটা দু এক গোলে নিজেদের ঘরে মাঠে জয় পায় আর এই ম্যাচ চেনানিস দল জিতে তো পুরোপুরি তিনটে পয়েন্ট পেয়েছে তারা তো খুবই খুশি বাট সবচেয়ে খুশি মোহনবাগান দলের সমর্থকরা এবং বাগান কারণ এক নম্বর টিম ছিল উড়িষ্যা যেখানে তাদের সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট ছিল বাট এই ম্যাচটা হারার পরে তাদের কিন্তু পয়েন্ট এসে দাঁড়ালো আঠেরো ম্যাচে পঁয়ত্রিশ অর্থাৎ মোহনবাগান দল উড়িষ্যার দল থেকে দুটো ম্যাচ কম খেলে তেত্রিশ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বর পজিশনে তো এটা কিন্তু মোহনবাগান দলের জন্য খুব খুব ভালো হলো কারণ উড়িষ্যা পয়েন্ট লুজ করেছে মানেই মোহন বাগান দলের ভালো কারণ নিচের টিম উপরের টিম মানে নিচের টিম যত উপরের টিমকে হারাবে পয়েন্ট তাদের এগেনস্টে জিতবে বা উপরের টিমকে লস্ট করাবে ততই কিন্তু ভালো হবে আর সেটাই হয়েছে উড়িষ্যা এফসি দল ম্যাচ হেরেছে পয়েন্ট লস্ট করেছে এতে কিন্তু মোহনবাগান দলের খুব খুব সুবিধা হয়েছে এখন মুম্বাই সিটি এফসি দলও যদি আর একটা ম্যাচ হেরে যায় তাহলে তাদের এগেনস্ট মানে তাদেরও পয়েন্ট সমান হয়ে দাঁড়া দাঁড়াবে উড়িষ্যা এবং মুম্বাইয়ের এবং মোহন দল এখন নেক্সট দুটো ম্যাচ যদি পুরো ছটা পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু এক নম্বর পজিশনে চলে আসবে আর মোটামুটি ডার্বি ম্যাচ জিতলেই কিন্তু এক নম্বর পজিশনে চলে আসবে তো এটাই আমাদের আশা থাকবে যাতে করে মোহন দল কাজটা করে দেখাতে পারে তো এই ছিল আজকের ভিডিও ইম্পর্টেন্ট কিছু আপডেট অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই যেই বিষয়টা হলো ওড়িশা পয়েন্ট লুজ করলো এটা তোমরা কতটা খুশি আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও